প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা জলাবদ্ধতা চট্টগ্রামবাসীর মুক্তি গরিবেলায় বাংলাদেশ সেনাবাহিনী আগায় এসে বলে মন্তব্য করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিআর চেয়ারম্যান আব্দুল সালাম। মাননীয় প্রধানমন্ত্রী দন্তী শেখ হাসিনা এগিয়ে এসেছেন চট্টগ্রামের অভিভাবক হিসেবে। এপ্রিলের 9 তারিখ সোমবার বিয়ানের নগরের রেডিসন ব্লু চিডং ব্যবহৃত চট্টগ্রাম শহর জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন সম্প্রসারণ সংস্কার ও উন্নয়ন প্রকল্পের সমঝোতা এমইউ স্বাক্ষর অনুষ্ঠানত স্বাগত বক্তব্যে উনি এসব কথা হয়। দুইটি মিলে প্রায় 8,000 কোটি টাকা উদ্দেশ্য একটি প্রকল্প দুইটি। প্রথম প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আল্লাহ পাকের রহমতে। চাকতাখালের মুখ থেকে কালগড় ব্রিজ পর্যন্ত 8.5 কিলোমিটার রাস্তা কাম বাঁধ, 12টি সুইচ গেট, 12টি পাম্প, 12টি পাম্প হাউস এবং 12টি জলাধার এই প্রকল্পের আওতাধীন। সেই কাজটি আমরা শুরু করেছি জাতির গর্ব বাংলাদেশ সেনাবাহিনী। ব্যর্থতা তাদের অভিধানে নাই। যখন ক্রাইসিস, যখন দুর্যোগ, যখন সমস্যা সমাধান করার জন্য তারা সাহস জুগিয়েছে আমাদের পাশে কাজ করে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রামবাসীকে এই অভিশাপ থেকে মুক্ত করার জন্য তার যে সম্মতি দান করেছেন, চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমি বাঙালির গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসিরউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নফেল আর কেন্দ্রীয় উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন সহ চট্টগ্রামের বিশিষ্ট জনল। এটা সিডিএ চেয়ারম্যান আরও হয় চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা মুক্তি দিবার লাই সিডিএ মেগা প্রকল্প আতুল্লাইয়ে পাশাপাশি 5,616 কোটি টাকার এই মেগা প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজমন আসিফ সহ চশিকর কাউন্সিলর সহযোগিতা চাই সিডিএ চেয়ারম্যান। আমাদের মাননীয় মেয়র মত এসেছেন, আসলে ওনার অনেক অভিজ্ঞতা সিটি কর্পোরেশনের খাল খনন, খাল সম্প্রসারণ, ড্রেন পরিষ্কার, ড্রেন এটা যুগ যুগ ধরে এটা সিটি কর্পোরেশনের কাজ। মিনি পার্লামেন্ট আছে, প্রত্যেকটা ওয়ার্ডে আপনার একটা প্রতিনিধি আছে যার নাম কাউন্সিলর। আজকে আপনি তাদেরকে অনুরোধ করবেন এই প্রকল্প বাস্তবায়নে তারা যাতে সক্রিয়ভাবে আমাকে সাহায্য করে, অর্থাৎ সেনাবাহিনী সাহায্য করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমি সবসময় বলে এসেছি, আমাদের যে জনবল আছে, যে অভিজ্ঞতা আছে, সেটা দিয়ে অবশ্যই অবশ্যই এই প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা আন্তরিকভাবে সহযোগিতা করব। এখানে আমি বলেছি এটি দিয়ে শতভাগ, এটি নিয়ে কোনো ধরনের সন্দেহ সংশয় থাকার কোনো কারণ নেই, আমি শতভাগ সহযোগিতা করবো। কারণ এটা হলো যে চট্টগ্রামবাসীর কাজ, এটা চট্টগ্রামবাসী যত দ্রুত এবং এইটার জলবদ্ধতা থেকে মুক্তি পাবে ততই এটি আমাদের চট্টগ্রামবাসীর জন্য মঙ্গল। পরে সেনাবাহিনীর পক্ষে 34 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার আহমেদ ও সিডিএর পক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান বিম শামস এই মেগা প্রকল্পের সমঝোতা এমওই সই করে। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি।